নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। এটা আমার ননদের বাড়ির গৃহপ্রবেশ। আমি গিয়েছিলাম, ভেবেছিলাম সারাদিন একটা সুন্দর ব্লগ বানাবো, কিন্তু করতে পারিনি, কারণ আমি বেশিক্ষণ থাকিনি, আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো, চলে এসেছিলাম। তো যাওয়ার পরে সানা একটুখানি ভিডিও তুলেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে 1.5 কেজি মতো আমি মাটন নিয়ে নিয়েছি। আগের দিন রাত্রিরেই আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর রান্নাটা করছি আমি মাস্টার্ড অয়েলে। আমার এই রেসিপি অলরেডি চ্যানেলে আছে অনেক আগেই। তো যাই হোক, এখন মাটনটা আমি কষাবো, আর বেশ অনেকক্ষণ ধরেই কষাবো। কষানো হয়ে গেছে, এবার আমি এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে যে জলটা সেটা কিন্তু গরম জল। আর আলুগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম। মাটনটাতে আমি অনেকগুলোই সিটি দিয়েছিলাম, তারপরে সেটার পর মোটামুটি মাটন একদমই সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে আলুগুলো দিয়েছিলাম। আলুগুলো দিয়েও আমি 2টো সিটি দিলাম। দেওয়ার পর এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, আর এই গরম মশলাটা আমি বাড়িতেই বানাই। এবার এই 1-2 মিনিট ফোটাবো, ফুটিয়ে ঢাকাটা দিয়ে রেখে দেবো। মাটন আমার একেবারেই তৈরি, আর দেখতে দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো এবার মাটনটাকে আমি সার্ভ করব। তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। শান্তনুর এক ফ্রেন্ডস আর কি আমেরিকায় থাকে, তো উনি এসেছিলেন, তো কিছু গিফট দিয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সব থেকে আগে শেয়ার করি এইটা, দেখতে লাগছে আর কি পান মশলার মতো, কিন্তু এটা পান মশলা না। এটার মধ্যে নানা রকম ইনগ্রিডিয়েন্টস আছে, ওই চিলি পেপার, বাসিল, গার্লিক, সল্ট, এটা দিয়ে না মানে এর মধ্যে যদি গরম জল দিয়ে মানে গরম জলের মধ্যে দিয়ে এটা 5 মিনিট রেখে, তারপরে এটা ওই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে লো মিডিয়ামে এটা বানাতে হয়, এই টাইপের আর কি এই জিনিসটা, এটা খাওয়ার একটা জিনিস। তো যাই হোক, এরপরে হচ্ছে নেল কাটার আছে, দুটো নেল কাটা, তো একটা আছে কি কার্ভ কাটা, একটা নর্মাল কাটা, একটা কার্ভ করে যদি কেউ কাটতে চায় সেটা এই আর কি। আর একটা যেটা স্পেশাল স্পেশাল, এটা আগে আমি ছোটবেলায় এগুলোর জন্য খুব ওয়েট করতাম আর কি, সেটা হচ্ছে বিদেশে কেউ থাকতো যখন, যারা আসতো তারা হচ্ছে যে চকলেটগুলো নিয়ে আসতো সেগুলো খুব ভালো লাগতো, রিলেটিভ যারা থাকতো বা যেই থাকো আসুক, বাবার ফ্রেন্ডস ফ্রেন্ডস, তো এরকম এই ব্যাপারটাও হয়েছে। তো এর মধ্যে প্রচুর টাইপের ক্যাডবেরি আছে। এমনিতেই আমাদের বাড়িতে প্রচুর ক্যাডবেরি থাকে, কারণ আমার মেয়ে, আমি আগে প্রচণ্ড খেতাম, এখন আমি খাই না, কেন জানি না সাডেনলি আমার খেতে খুব একটা ভালো লাগে না, অত্যাধিক হলে খেয়েছি বলে নাকি কে জানে। সানা প্রচুর খায়, তো শান্তনু হচ্ছে ডার্ক চকলেট খায় প্রচুর সবসময় আর কি, ওর খিদে পেলে ও ডার্ক চকলেট খায়, তো ওর আলাদা। আর সানা খায় ডেয়ারি মিল্ক, ডেয়ারি মিল্ক এগুলো খায় ফাইভ স্টার, এগুলো আমাদের বাড়িতে প্রচুর কেনা থাকে। যাই হোক, এগুলো হচ্ছে দিয়ে গেছে আর কি, এগুলোর মধ্যে আমি এখনও ওপেন করিনি, খুলিনি আর কি, সানা খুলে দেবে বলছিলো, তাই আমি বললাম খুলো না। তো এইগুলো হচ্ছে মানে ও তো খুললেই খেতে থাকবে যত আর কি কম খাওয়ানো যায় এই আর কি। তো এইটা আর কি আমার তো স্পেশালি ভীষণ ভালো লেগেছে, ভালো লেগেছে প্রতিটা জিনিসই। এবার আমার কাছে সব থেকে বেশি মানে, যেহেতু আমি ছোটোবেলায় এগুলো আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল, কারণ এইরকম টাইপের এলেই মানে তখন আর কি খাওয়ার ব্যাপার খুব বেড়ে যেত এখন সানার মধ্যে, তো আমার এই গিফট টাইপের দেখতে হলেই জিনিসপত্র ভালো লাগে। আর আমার কাছে স্পেশাল হলো, আমি হচ্ছে পারফিউম স্পেশাল, আমি প্রচণ্ড পারফিউম কিনি, তো সেখানে হচ্ছে এই পারফিউমটা এসেছে বলে আমি খুব খুশি হয়েছি। শান্তনু অত পারফিউম ইউজ করে না, কিনে দেয় আমাকে প্রচুর, বলে পারফিউম দিলে ঝগড়া হয়, তো আমার শান্তনু তো এমনিতেই ঝগড়া হয়, তো আলাদাভাবে ও ছাড়া আর কে দেবে। আমি প্রচুর পারফিউম কিনি, তো এই নয় যে সবসময় কস্টলি পারফিউম ইউজ করি তা নয়, আমি বডি স্প্রেও প্রচুর কিনি, পারফিউমও কিনি, আর যখনই আমি কিনি 3-4টে তো কিনি, আর শান্তনু কিনে আনলেও 3-4টে করে কিনে আনে, মানে পারফিউম আমি প্রচণ্ড ইউজ করি। আগে সানাকে আমি দিতাম না, তো এখন তো সানাকে কিছু দিতে লাগে না, উনি নিজেই যেটা বেস্ট সেটাই চাটি করে মেখে থাকেন সবসময়। তো যাই হোক, এটা হচ্ছে ফিওরির আছে, আপনারা যারা খুব পারফিউম ইউজ করেন তারা জানবেন, এটা খুব ভালো পারফিউম, এটা অ্যামাজনেও পাওয়া যায়,
মানে লিঙ্ক যদি থাকে আমি দিয়ে দেবো, এটা অ্যামাজনও পাওয়া যায়। এই হচ্ছে ফিওরির পারফিউম, এর আগেও আমি ইউজ করেছি। এগুলো একটু কস্টলি হয় এই পারফিউমগুলো, একটু কস্টলি বলতে মানে এটা মেবি আপনার কিরকম গিফটের জিনিস বলতে নেই, তাও এই 5,000-6,000 মতো এই পারফিউমটা হয়তো প্রাইস পড়বে। যেহেতু আমি ইউজ করেছি তাই আমি জানি, তো আমি বিদেশ থেকে গিয়ে নিয়ে আসিনি, আমি অ্যামাজন থেকে বুক করেই কিনেছি, কিনেছিলাম আর কি। তো যাই হোক, আপনারা পেয়ে যাবেন। তো এই এর পারফিউম ভীষণ ভালো হয়, ফিওরির পারফিউম খুব মানে খুব সুন্দর আর কি স্মেল হয় আর কি। আর এই পার্টিকুলার এই পারফিউমটা তো আমি ইউজ করেছি, তো আমি জানি খুব ভালো হয়। তো যাই হোক, এই গিফটগুলো দেখানোর জন্য ওয়েট করছিলাম। আমি ভেবেছিলাম সানাকে দিয়ে দেখাবো, তো সানা অ্যাকচুয়ালি সারাদিন ব্যস্ত ছিল, আবার উনি চলে গেছেন বার্থডে পার্টিতে। এখন বার্থডে পার্টি থেকে কখন ফিরবে ভগবান জানে, তো তার জন্য আর ওয়েট করে লাভ নেই। সারাদিন বললাম একটু দেখিয়ে দে দেখিয়ে দে, কারণ এটা উনি সকালেই দিয়ে গেছিলেন, তো ওকে দিয়েও করাবো বলে ওয়েট করছিলাম। তার আর তো সময় হয় না, সব কিছুই তার লেট আর কি, ঘুম থেকে উঠতে লেট, উঠতে চড়তে লেট, পড়াশোনা তার ভালোই লাগে না, আর কোথাও বেরোনোর হলে তো আর দেখতে হবে না, বাপরে বাপ, সেটা তার কাছে ভীষণ তাড়াতাড়ি, আর সেখানে যদি লেট হয় মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, সে তো চলে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে, ফিরতে তার লেটই হবে, ভালোই লেট হবে। তো সেখানে আর তার জন্য আমি ওয়েট করলাম না, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর গিফট মানেই প্রতিটা মানুষের কাছেই ভীষণ স্পেশাল। আমার কাছে তো মানে কেউ যদি 1 টাকারও গিফট দেয় মানে প্রচুর প্রচুর আমার ভালো লাগে, আমি গিফট পেতে খুব ভালোবাসি, তো গিফট দিতেও আমি খুব ভালোবাসি। গিফট দেওয়ার সময় হয়তো আমি একটু ভেবেচিন্তে দিই কার কোনটা জিনিস পছন্দ টছন্দ। তো যাই হোক, আমাকে কেউ কিছু গিফট দিলে আমার খুব ভালো লাগে, তবে এটা কিন্তু পুরোটা আমার নয় ওরমভাবে, এমনি উনি এনেছেন দিয়ে গেছেন। তো এর মধ্যে যেগুলো হচ্ছে এইটা তো স্পেশালি আমি নিয়েই নেবো, তো আর অত ইয়ে লাগে না, তো এখান থেকে হয়তো সবাই শেয়ার করেই খাবে, বিশেষ করে মেয়ে আর তার বাবা তো অবশ্যই খাবে। আর এটা আমি জানি না, বাড়িতে আমার এমনিতেই ডিফারেন্ট টাইপ আছে, কারণ আমার নেল এক্সটেনশানের ইয়ে আছে যেহেতু, তো আমার কাছে অনেক টাইপের নেল কাটার আছে, এটা অসুবিধা না। তো এই হলো, তো চলুন আজকে রাখি, সবাই খুব খুব ভালো থাকবেন।